সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আজ সোমবার পেট্রোপণ্য ছাড়াও রান্নার গ্যাস, কেরোসিন তেল এবং এসএসসি টেট পিএসসিতে একাধিক দুর্নীতি ইস্যুতে নেতা মন্ত্রীদের জেলে ভরার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল প্রদর্শন করল আরামবাগ সিপিআইএম। এই বিক্ষোভ মিছিলে মশাল জ্বালিয়ে তীব্র ধিক্কার জানানো হয় কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে। মিছিলটি শুরু হয় আরামবাগের গৌরহাটি মোড় থেকে এবং গিয়ে শেষ হয় আরামবাগের বাসুদেবপুর মোড়ে। এই মিছিলে নেতৃত্ব দেন আরামবাগ সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি, গণেশ অধিকারী, সুশান্ত চক্রবর্তী এছাড়াও অন্যান্যরা। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আরামবাগ এক এরিয়া কমিটির উদ্যোগে আজকের এই মশাল মিছিল। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে আমাদের এই মশাল মিছিল চলছে। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষ শোষিত বঞ্চিত, ভোটে খেত মজুর তাদের অবস্থা ভয়ঙ্কর, নিম্নবিত্ত মানুষ তাদের সংসার চলছে না, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চুপচাপ, তাদের নিশ্চিত কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি কমাতে হবে, পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া, গ্যাসের দাম আকাশ ছোঁয়া, এই লাগাম ছাড়া দ্রব্যমৃদ্ধি, মুদিখানার মাল আকাশ ছোঁয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে। তাই এরকম একটা পরিস্থিতিতে আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি, অবিলম্বে জিনিসের দাম কমাতে হবে, এটাই আমাদের আর উদ্যোগ। সারা গলিতে, গঞ্জে, পাহাড়ে, সাগরে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ শানিত হচ্ছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আরামবাগ এরিয়া কমিটির উদ্যোগে। তাই এই আমাদের মিছিল, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল। আপনার নাম? সুশান্ত কুমার মণ্ডল, আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক, সিপিআই। বলেছিলেন রাজ্যের ক্ষমতা এলে 2 লক্ষ বেকারের বছরে চাকরি দেব, এই হিসাবটা একটু মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের মহিলাদের তারা সম্মান করবে, তাদের নিরাপত্তা দিবে, এইটা একটু মিলিয়ে নেবেন। আকাশ ছোঁয়া জিনিসপত্রের দর বৃদ্ধি, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, খুন, ধর্ষণ, ডাহাজানি, কাঠমান্ডু, শিক্ষার মতো ব্যবস্থাকে, স্বাস্থ্যের মতো ব্যবস্থাকে আজকে জাহান্নামের হাটে বিক্রি করে দেওয়ার যে ব্যবস্থা করছে রাজ্য সরকার আর দেশের সরকার, রাষ্ট্রায়ত্ত শিল্পকে বিক্রি বাটোয়ারা করে বিজেপির ফান্ড বাড়াচ্ছে, এই সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে মশাল প্রজ্বলন করে আমরা মানুষকে, শক্তিকে সংহত করতে চাই। এবং মানুষের কাছে আমাদের আবেদন, এই সমস্ত 2 নম্বরীর বিরুদ্ধে সকলে মিলে গর্জে উঠুন, এই আহ্বান, এই আবেদন রেখেই আজকে আমাদের কর্মসূচি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।